পুতুল আখেতে লাল ফ্রকের মেয়েটি ছিবু গুছিয়ে পিটপিট চোখে দেখে। বড় মানুষগুলোর মুখের অভিব্যক্তির নানান ব্যঞ্জন, সারাদিনই ভুরুজোড়া কুচকে রাখে যেন, রাগি কণ্ঠস্বরের গর্জন যখন তখন। বড়রা বুঝি এমনই হয়। আজ পুতুল বিবাহ, শাড়ি চুড়ি আর কাজল মাখা চেহারা, আমার এক দণ্ড সময় নেই যে, তবু আধারি উকি। পিসিমার চোখ জোড়া বড্ড লাল। বড়রা বুঝি এমনই হয়। হঠাৎ হট্টগোলে মাসির কোলে আমায় ও ঘরে নিয়ে গেল, বলল বড়দের কথা শুনতে নেই যে। ভাবলাম বড়রা বুঝি এমনই হয়। আমার বিয়ে আজ, সব রঙিন বাতির আলো, ঘরের ভেতর খেলা খেলি আমি মোহজালে। আহ, কেমন হৃদয় নিংড়ানো অনুভূতি। এ ঘর ও ঘর ঘুরছি চির চেনা। হঠাৎ উচ্চ বাক্য বিনিময়। মায়ের ঘরে যেতেই বরপক্ষের চোখে জলে আগুন সুরমা, কুকড়ে যাচ্ছি লজ্জা ভয় গ্লানি। দেয়া আর নেয়ার অঙ্ক কষছে, হিসেব নিকেশ মিলছে না বই কি। ভীষণ অস্বস্তি, বড়রা বুঝি এমনই হয়। মায়ের নোনা জলের দৃষ্টি, বাবার মলিন মুখ, একুশের দ্বারে এসে সব যেন টলটলে পরিষ্কার। আমার চোখও আজ বড্ড লাল, মা পিসির মতো। আমার হাঁটুর কাছে লাল ফ্রকের মেয়ের চাহনি, চোখ, দোদুল্যমান মন, অবুজ আকুতি, মায়া ভরা আবদার। তবু হাত ধরে নিয়ে গেলাম অন্য কামরায়, বললাম বড়দের কথা শুনতে নেই। আমরা বড়রা বুঝি এমনই।